মহালয়া। মহালয়া আসে মানেই মা দুর্গার আগমন। তো মা দুর্গা নতুন রূপে চলে আসে আমাদের এই মর্তে। মা দুর্গা আসে মানেই কাশফুলের সাদা মেঘের হচ্ছে মতো হয়ে যায়, তারপর ফোটে গাছের শিউলি ফুল, যার গন্ধে মম করে সারাটা হচ্ছে পৃথিবী, সারাটা দেশেই মম করে এই শিউলি ফুলের গন্ধ। তারপর আমাদের তাড়াহুড়ো লেগে যায় নতুন জামা কাপড় কেনার জন্য, কারণ মা আসছে বলে কথা সাজতে হবে। মহালয় মানে তর্পণ করা, গঙ্গায় গিয়ে সূর্যকে দেখে যারা তর্পণ করতে যায় গঙ্গায়। মা দুর্গা আসা যাওয়া মানে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়া, বাবা মার হাত ধরে কিংবা বন্ধুদের সাথে চলে যাওয়া, একটু আড্ডা দেওয়া, প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, আনন্দ করা, সারা রাত জেগে লাইট দেখা। তারপর অষ্টমীতে পায়ে আলতা পরে মাথাতে স্মৃতি ভরা সিঁদুর নিয়ে চলে যাই অষ্টমীতে অঞ্জলি দিতে। মা দুর্গার নাম করে আমরা অষ্টমীর দিন সবাই মিলে আনন্দ করি, জামা কাপড় নতুন নতুন জামা কাপড় কিনে পরিবারের সবাইকে জামা কাপড় দিয়ে আমরা আনন্দ উপভোগ করি। তারপর আছে তো খাওয়া দাওয়া, এলাই ব্যাপার, কখনো চিকেন পকোড়া, কখনো রোল, আর বাচ্চাদের ছোটোবেলায় তো হাতে বেলুন নিয়ে ঘরে ফেরা, মা আসা মানে কতই না আনন্দ। আনন্দ সাথে সাথে একটু দুঃখও থেকে যায়, কারণ মা তো আসে চার দিনের জন্য, তাই চার দিনে মাথায় চোখে যেন জল চলে আসে, কারণ মা দুর্গার তো বিদায় বেলা, ভালো লাগে না, যেন মা থাকুক। তো আমরা স্মৃতিতে সিঁদুর নিয়ে মায়ের স্মৃতিতে দিয়ে এওস্তিরা শীতে সিঁদুর পরে মাকে বরণ করে বিদায় দিই। এটাই খুব কষ্টের দিন, মা তুমি, মা তুমি আবার এসো, সবাইকে আশীর্বাদ করো, যেন সবাই যেন ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাকে আবার হচ্ছে নতুন করে আবার আহ্বান করতে পারে, সবার যেন ভালো কাটো, এটাই কাম্য করবো মা, তুমি আবার এসো, সকলকে এসে আবার আনন্দ দিয়ে যাও। দুর্গা দুর্গি দুর্গতি নাশিনী মহিষাসুর মরিদিনী জয়।